আমরা শেরিফ পাঞ্জাবে এসেছিলাম গাইজ, আর পার্কিং এ ইস্যু হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এইখানে সামনে গাড়ি রাখতে বলছে, আর আমরা গাড়ি অতটা দূরে রাখবো না। আমরা এখানে পার্কিং করেছিলাম এই দু চারটে বাইক, ওরা বলছে যে একদম সেই ভেতরের দিকে পার্কিং করতে, তো এখানে থাকবো না। আর বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, এটা সেকেন্ড পার্ট ব্লগটার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আগের পার্টটা যারা দেখোনি তারা গিয়ে আগের পার্টটা আগে দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর তো এই ভিডিওটার জন্য আরও থাকো, আর ভিডিওটায় পুরো ডিটেলসটা আমি রাইডে দিয়ে দেবো, এক্সপিরিয়েন্সটা, ইভেন আমার বাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্স থাকবে এটাতে। তো স্টে টিউন থাকো ভিডিও। প্ল্যান হলো কি, ওরা সবাই ফুড প্লাজা যাবে, তো চলো ভাই ফুড প্লাজায় গিয়ে ওদের সাথে দেখা হচ্ছে। আর বাই দ্য ওয়ে আমি এই ব্লগটা কিছুদিন পর হয়তো আপলোড করছি আগেরটার থেকে, তো আগের ব্লগটা যারা দেখোনি, ও ভাই এখানে কুকুর নিয়ে চলে এসছে, তো আগের ব্লগটা যারা দেখোনি তারা প্লিজ আগের ব্লগটা আগে দেখে এসো, দেন এই ব্লগটা দেখো। আর ফুড প্লাজা সামনেই আই গেস, এই তো ফুড প্লাজা। আমরা শেরিফ পাঞ্জাবে অ্যাকচুয়ালি পার্কিং এর ইস্যু হচ্ছিলো, লাইক আমাদেরকে বলছিল অনেকটা ভেতরে পার্কিং করতে, তো আমরা করবো না বলে আমরা এখানে পার্কিং করতে চলে এসেছি। এখানে প্রেসটা অনেকটাই বেশি, আর তোমার ফটো আই গেস ভালোই আসবে এখানে। ভাই আলফাম এখানে দাঁড়াচ্ছে, একটা ছবি তুলে দিতে হবে। চল তো গাইজ চলো, আমাদের লাইন আপ লাইক দেখো, আজকের এটা আমাদের লাইন আপ, তোমাদেরকে তো ক্লিয়ার ভিউ দেওয়া হয়ে ওঠেনি হয়তো, সরি ফর দ্য ফাম্বল। প্রচুর ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি রাইড করে আসার পর, তো যাই হোক এইটা আমাদের আজকের পুরো লাইন আপ। হ্যাঁ আর বাইরে তোমাদেরকে দেখাবো, চলো একটা বড় লাইন আছে বাইরে। হেলমেটটা খুলেই দিয়েছি, হেলমেটটা আমি বন্ধুকে দিয়ে দিয়েছি, তো চলো গাইজ বাইরে একটা লাইন আপ দেখাবো, পুরো BMW দিয়ে ভর্তি। তো চলো গাইজ সামনেই এক এক করে গাড়ি দেখাবো, চলো। তো তুমি লাইন আপগুলো জাস্ট দেখো, একের পর এক শুধু BMW, এই পাশেও একের পর এক পুরো BMW আছে। 1250, এটা তোমার 310, এটাও তোমার 310, যেটাকে তুমি এটাও সব ইউটিউবাররা এসছে আজকে নিয়ে। দুকাটি সেরা লাগছে মনস্টারটা, দেন বুলেট, তোমরা জাস্ট ফিল করো বাইকগুলো গাইজ, সেরা 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 বাইক এসছে, এই জন্যই তো আসা, এই জন্যই তো এত কিছু। এটা র্যালি এডিশনটা দেখো, এখন সবাই খেতে বসেছে, লাইক দেখে নাও। তো চলো খাওয়ার পর কথা হচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে আর সবাই গেছে অ্যাকচুয়ালি বাইরে গাড়ির কাছে চিল মারতে। আমি এই যে চাটা জাস্ট খাচ্ছি একাই বসে বসে, আর দু চারজন গেছে সামনে, তো চলো আবার একদম বেরোনোর সময় দেখা। এখন আমরা শুট চলছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, নিজে নিজে শুট করছে, লাইক ভিডিও বানাচ্ছে, যে যার রিলস বানাচ্ছে, তো সামনে তো দেখতেই পারো। তো গাইজ লাইন আপটা এরকমই থাকলো, দেখে নাও সবাই যে যার লাইন আপ, জিগজ্যাগ হয়ে দাঁড়িয়েছি আমরা, সব পিছনে একটা বুলেট আছে, দেন পুরো লাইন আপ। তো আরেকবার তোমাদের সামনের থেকে লাইন আপটা দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের পুরো লাইন আপ গাইজ, এখান থেকে পুরো জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে লাইন আপটা দাঁড়িয়ে আছে, পেছনে গাড়ি আছে, লাইন আপ। তো চলো একদম রাস্তায় রোডে দেখা হবে, চলো গাইজ। আমার এখানে মিট আপ লোকেশন, লাইক তার সঙ্গে পরিচিত হলো, টাটা দেখা হবে। এখন পুরো বাড়ি যাওয়ার আই গেস প্ল্যান, চলো আবার এখানে স্টপ। এখন ছবি তুলতে তুলতে আজকে মাথা খারাপ, এখানে একদম এন্ট্রি আমরা বন্ধ করে দিয়েছি গেটের, আমরা ফুড প্লাজায় খেয়েছি, তো ফুড প্লাজার লোক বেরোতে পারছে না, সাইড দিয়ে একটা জাস্ট বেরোচ্ছে। আর এখন গরম লাগছে অ্যাকচুয়ালি, প্রচুর গরম লাগছে। আর বসে পড়ো ভাই, আর ছবি তুলতে হবে না,
চলো একদম হাই রোডে গিয়ে দেখাচ্ছি। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা জাস্ট শুরু করছি, বাড়ি যাওয়ার পথ। টাটা কাকা, তো শেরিপাঞ্জাবে তোমরা ভিড় দেখতে পারো, শেরিপাঞ্জাবে কি ধরনের ভিড় চলছে, লাইক মানে কি বলবো, ঢোকাই যাবে না এরকম ভিড় চলছে। তাই আমরা শেরিপাঞ্জাবে না খেয়ে, ভাই বলছে যে এরকম তো দামি দামি রাইডার আছে তো এখানেই আছে, সেটাই ঠিক সত্যি কথাই। আজকে দিনে বেশিরভাগ লোক এখানেই রাইড করতে পছন্দ করে, নাকি তোমার অন্য কোনো রিসর্ট বা অন্য কোথাও, রিসর্টে তুমি সানডে রাইড করে নিতে পারবে বা হয়তো উইকেন্ড রাইড করে নিতে পারবে, বাট তুমি এই জায়গাগুলোতে এই অকেশন ছাড়া মজা পাবে না সত্যি কথা বলতে। আর এত বাইক এত আস্তে ভাই আস্তে, তো হালকা ক্র্যাশ হয়ে গেল আই গেস, জানি না কি হলো, ছেলেটা খুঁজতেই পারছে না গাড়িটা, বড়ি বড়ি কাহানিও আমি ছোটি খাটি গিয়ে বাত হতেই রেখি হ্যাঁ, তো চাপ নেই। ফেলো রাইডার্স, সামনে সুন্দর রাস্তা, গ্লাভসটা খুলে দেবো, প্রচুর গরম লাগছে, জ্যাকেটটা আরও চেন নামি খাপ নামিয়ে রেখেছি, লাইক এন লাইক দেখতে পারো। ভাইজারটা নামিয়ে রেখেছি, পুরোটা নামাইনি কারণ গরম লাগছে আর উইন্ড ব্লাস্ট হবে বলে পুরোটা খুলেও রাখি, এভারেস্ট নামিয়ে রেখেছি, খাওয়াটা এর বেশ টেস্ট থাকে। আর দেখো বাইক, দেখো গাইজ, ও ভাই সেরা সেরা, মোটামুটি তোমার 15th of August আমরা রাইড করেছিলাম, আবার এখানে কি হলো, এখানে আবার স্টপ একটা নিল, বন্ধুদের সঙ্গে রাইডের মজাটা এরকম, হালকা যাবো হালকা স্টপ নেবো আবার হালকা যাবো, এটাই হয় বন্ধুদের সাথে। চল সামনে ফ্লাইওভার আছে, ওরা অ্যাকচুয়ালি জানে না সামনে ফ্লাইওভার আছে, সামনে ফ্লাইওভার আছে ওর নিচে নাকি যাবো, চল চল এটা দিয়ে চল এটা দিয়ে চল, আরে ভাই আটকাচ্ছিস কেন, ওরা এই রাস্তাটা তো জানে না, আমি আসি এটাই সুবিধা, দেখো গোপ্রোতে তোমাকে এক্সট্রা করে ব্যাটারি কিনতে হবে, আর এটা আমার ফ্রেন্ডের থেকে যেহেতু নিয়েছি ও এক্সট্রা হয়তো কিনে রেখেছি, তো সেটা আমাকে দিয়েছে, আর এটা ফ্রি ছিল, আমি জিজ্ঞেস করিনি কিছু, দুটো ব্যাটারি দিয়েছে, মানে মানে তোমার 1.5 থেকে 2 ঘন্টা ইজি চলে যাবে, তুমি যদি 60 FPS রেকর্ডিং করো তো তোমার হ্যাঁ 1.5 ঘন্টা প্লাস যাবেই। চলো একদম, ওরা তো অনেকটা এগিয়ে গেছে, দেখা যাক ঘুরতে পারা যায় কিনা, চলো একদম একসঙ্গে দেখাচ্ছে ওটা। ব্রিজটার নিচে এরা মানে মানে কি বলবো, যেন বোম ফাটাচ্ছে এরকম আওয়াজ করছিল, ও ভাই আর একটু
তারপর হলো হাইওয়ে এই লাইক হাইওয়েতে আমরা পেয়ে গেলাম এরপর পুরো হাইওয়ে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো না ভালো লাগবে তোমাদের দেখতে बता दे मेरी गड़बड़ी कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली करे जो छक जोरी क्यों ना सूरज की किरण आने दे मेरे नींद अब जल जाने दे जो भी बीत ओ जग ताने दे उनकी सुने ना देखो सावन आए रे मन हंसाए मितवा और सारी उम्र ना गवा दे मितवा क्यों सोचे बादल हरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश तो आनी है ना मेरे रांझना बता दे ना आरी 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 अब तो आ रही बारात तो भाई तमी और भाई आरोन पर भी उतर चले इतना देख लाम कि ये तुम्हारे जो दिन घुटके चला ही ना एक गोप्रो डे का साउथ खबर कर गया ना मैंने एक एक्शन जो है ना इतना एक जो ना स्पेशली हीरो नाइन और हीरो एट दैट्स ग्रेट इतना एक जो ना और तो कैसे पता ना कौन घुटके चल रही है तो तुमने देखो मेरे मोबाइल द्वारा चलाओ तुमने मत सुनो डैशबोर्ड देखो ओप्पो टेक चार ना तो इतना एक एक्शन का मेरा ड्रॉबैक बोलते मारो By the way, bike সেরা বাইক এ চুজ করেছে হালকা কেমন সেরকম তোমার সিম্বল বাট একটাই প্রবলেম পিছন সিট ইয়ার By the way, লাইট দেখিয়ে দিই मुझे बता दे मेरी गड़बड़ी कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली करे जो छक जोरी क्यों ना तो भाई जतखन आड़ा गाड़ी से माउंट करे हमी सामने रैपर चले माउंट करे एक और शिलम ब्लॉक कर शिलम देन कुछ वीडियो क्लिप नहीं है सी देन एक बार हमारा बार चिकने चाहे जाएगा चिकने चले चाहे এটা আমাদের ফেদো রাইডাররা খড়গপুরে ওরা নাচ করছে যা তা পরিস্থিতি দিয়ে হবে কি আবার ঝোড় ঝাড় দিয়ে গাড়ি বের করে যা তা बता दे मेरी गड़बड़ी कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली करे जो छक जोरी क्यों ना सूरज की किरण आने दे मेरे नींद अब जल जाने दे जो भी बीत ओ जग ताने दे उनकी सुने ना देखो सावन आए रे मन हंसाए मितवा और सारी उम्र ना गवा दे मितवा क्यों सोचे बादल हरे हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश तो आनी है ना मेरे रांझना बता दे ना I
आरी 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 अब तो आ रही बारात, अब ये आए नाचे गाए देखो राज है मल्हार, ओ नित नित लाके रंग सवारी है जहां या ना, अरे बोलो ना, सूरज की किरणें आने दे मेरे नीस, अब चल जाने दे जो भी बीत। ओ जानी ना आगे एक तो छोटो वीडियो क्लिप, एक और फिल्म क्लिप दिए छिलो, बट ওটা অডিও এসেছে নাকি আমি ঠিক বলতে পারছি না, বাট এটাতে শিওর অডিও আসছে আমি চেক করলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার এতেও ক্যামেরাতেও আছে রে, এ নেই আর ব্যাটারি ব্যাকআপ বেশি নেই, একটাই দাগ আছে, অ্যালার্ট দিয়ে দিয়েছে। তো আমাদের রাইডটাও জাস্ট শেষ হতে চলেছে, আমরা ড্যাম্পের কাছে আছি, এটা আমাদের ড্যাম্প মেদিনীপুরে। যারা মেদিনীপুর থেকে দেখছো তারা এই ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে বলো তোমরা যদি ইন্টারেস্ট থাকো নেক্সট রাইডে বা আমাদের এই এরকম গ্রুপ রাইডে ইন্টারেস্ট থাকলে জানিও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দেবো নিচে আমার ডিসক্রিপশানে, তুমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা পেয়ে যাবে, তো ওটাতে ফলো করে জানিও যে এরকম রাইড চাও কি না। আর তুমিও যদি জয়েন করতে পারো তো অলওয়েজ ওয়েলকাম। আর আর কিছু না গাইস, লাইক করো শেয়ার করো, আর এরকম আরও কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও যে নেক্সট রাইডটা কোথায় যেতে পারি আমরা। গাইস আমরা এখন স্টেশনটা খুলছিলাম, এটা মেদিনীপুর ঢোকার আগে বাইক আমার এটা এটা তুলে রেখেছি, একটা অ্যাপার্টমেন্ট এতে ওটা রাখা হয়েছে, বুঝতেই পারবো। বাড়ি ঢুকে গেছি, এই বাড়ি ঢুকলাম জাস্ট, আর বাইক পার্ক আছে ওখানে, পরে তুলবো। আর সেফ ঢুকেছি, চলো গাইস আবার দেখছি নেক্সট ব্লগে, ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চলো টাটা, আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবে, চলো টাটা।